65 কন্টেইনার ব্রাউন সুগার উদ্ধার করলো কদমতলা থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে লালছড়া এলাকায় ওৎপেতে বসে থাকে পুলিশ। TR-057122 বাইকে করে আসছিল এক যুবক। ঘটনা সোমবার রাতে। পুলিশ বাইক চালকের গতিরোধ করলে ব্রাউন সুগারের কন্টেইনারগুলো সড়কে ফেলে দ্রুত বেগে পালিয়ে যায় ওই যুবক। ফেলে যাওয়া উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য লক্ষাধিক বলে জানিয়েছে পুলিশ। আজকে গোপন সূত্রের ভিত্তিতে আমাদের কাছে খবর আসে যে কদমতলা থানার অধীনে ইজায় লালছড়াতে একজন লোক বাইক নিয়ে সঙ্গে ড্রাগস নিয়ে আসছে। সেই অনুসারে আমরা ইজায় লালছড়াতে আসি। আসার পরে আমাদেরকে দেখার পরে ওই লোকটি ড্রাগসগুলি মাটিতে ফেলে বাইক নিয়ে পালিয়ে যায় এবং আমরা তখন টোটাল 65টি কন্টেইনার ব্রাউন সুগার উদ্ধার করি সেখান থেকে।